প্রয়োজনীয় আজ ইতিহাস হাতড়াচ্ছি, ইতিহাস পুরোটাই ধুলোয় আচ্ছন্ন। ইতিহাসের পাতায় পাতায় তেলাপোকার বসবাস, মাকড়সারা জাল বিস্তার করেছে গোয়েদলসের ডানায় ভর করে। বলতে পারেন তাই সত্য, ইতিহাসের পাণ্ডুলিপি হাতড়াচ্ছি আগামী প্রজন্মের জন্য। মুছে ফেলতে চাই সব ধুলো, বলতে চাই নিদারুণ সব সত্য। গোয়েবলসের নর্দমাময় মিথ্যার উপর দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের ইতিহাস। ক্ষমতার জোরে আওয়ামী লীগ আজ ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে, নিজেদের দাবি আদায় করছে মুক্তিযুদ্ধের প্রধান দল হিসাবে। আর শেখ মুজিবকে তারা বানিয়ে ফেলেছে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি। সত্য ইতিহাসকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মিথ্যা ও বিকৃতির আবর্জনা দিয়ে ঢেকে দিয়েছে। কিন্তু যে কোনো সভ্য জাতি ও ঐতিহ্যিক এবং সাংস্কৃতিক বোধ সম্পন্ন মানব সভ্যতার জন্য নিজ দেশের ইতিহাস জানাটা অপরিহার্য বিষয়। আর স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের মতো মহান বিষয়ের নির্মোহ, প্রামাণিক ও সত্যনিষ্ঠ ইতিহাস জানার গুরুত্ব অপরিসীম। কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব নয়, প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন এবং শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন? 72 সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত, শেখ মুজিবও সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এ দাবির সত্যতা দালিলিক প্রমাণ সহ তুলে ধরা হলো। স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ তিন ধরনের দাবি উত্থাপন করে। এক, আওয়ামী লীগের একাংশের দাবি 7 মার্চে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 2, আরেকাংশের দাবি 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্বেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তা 26 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার থেকে প্রথম প্রচার করা হয়। 3, স্বাধীনতার প্রথম ঘোষণাটি মেজর জিয়ানন শেখ মুজিব দিয়েছিলেন। এখন প্রমাণের বিষয়, আওয়ামী লীগের প্রথম দাবি অনুযায়ী 7 মার্চ কি শেখ মুজিব আদৌ কোনো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? প্রথমে আমরা 1971 সালের 7 মার্চের পূর্বের কিছু ঘটনা জেনে নিই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের আগের বছর 1970 সালে স্বৈরশাসক ইয়াহিয়ার লিগ্যাল ফেম অর্ডার LFO এর অধীনে নির্বাচনে অংশ নিয়েই 6 জুন মুজিব ঘোষণা দিয়েছিলেন, কোনো শক্তি নাই যে পাকিস্তানকে ধ্বংস করে। 70-এর নির্বাচনে শেখ মুজিব ও আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা ছিল পাকিস্তানের সংহতির পক্ষে। শেখ মুজিব 70 সালের 21 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে ঘোষণা করেছিলেন 6 দফা বাস্তবায়িত করা হবে, কিন্তু এর মাধ্যমে পাকিস্তানের জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হবে না। মুজিবের এইসব বক্তৃতায় কোথাও স্বাধীনতা শব্দটি ছিল না, বরং তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তৃতা করেছিলেন। অর্থাৎ 1970 সালেও শেখ মুজিব পাকিস্তানের অখণ্ডতা চেয়েছেন। এই পাকিস্তান জিন্দাবাদকে রক্ষার জন্য তিনি 1972 সাল অবধি চেষ্টা করে গেছেন। এবার 7 মার্চের বক্তৃতার পূর্বে শেখ মুজিবের সম্বন্ধে জানব। 1971 সালের 7 মার্চ সূর্যোদয়ের আগে ইয়াহিয়া ও মুজিবের মধ্যে দীর্ঘক্ষণ টেলিফোন আলাপ চলে। তারপর টেলিপ্রিন্টারে মুজিবের কাছে বার্তা পাঠান ইয়াহিয়া। তিনি মুজিবকে 7 মার্চের ভাষণে কঠোর সিদ্ধান্ত না নিতে আহ্বান জানান, যার প্রমাণ রয়েছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থে। ব্যাস তাতেই রাজি হয়ে গেলেন শেখ মুজিব, যার কাছে 7 কোটি মানুষ আশা করেছিল স্বাধীনতার ঘোষণা দেবেন তিনি। 7 মার্চ স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি বাংলাদেশের মানুষের ইচ্ছা ও স্বপ্নকে বিলীন করে দিয়ে ইয়াহিয়ার স্বপ্নকে পূরণ করল। ইয়াহিয়ার সংবাদ পাওয়ার পর মুজিব কী করলেন সে ঘটনার বর্ণনা রয়েছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থের 53 পৃষ্ঠায়। শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি জেনারেল খাদিম হোসেন রাজার কাছে 2 জন বিশেষ দূত পাঠান। সেই দূত 2 জন খাদিম হোসেনকে জানান শেখ মুজিব তার এক্সট্রিমিস্ট গ্রুপের প্রচণ্ড চাপে আছেন। আগামীকাল মানে 7 মার্চ তারিখ UTI ইলিটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ঘোষণার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। এই চাপ মোকাবেলা করার মতো শক্তি শেখ মুজিবের নাই। এমত অবস্থায় শেখ মুজিব তাকে আর্মি হেফাজতে নেবার জন্য আহ্বান জানান।
ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর প্রামাণ্য গ্রন্থ বাংলাদেশ ডকুমেন্টস 1971 এর প্রথম খণ্ডে 273 পৃষ্ঠায় ও তালুকদার মনিরুজ্জামানের দ্য বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটারমাথ 1980 গ্রন্থের 85 পৃষ্ঠায় এবং অ্যান্থনি মাসকারেন হাসের দ্য রেপ অব বাংলাদেশ 1971 গ্রন্থের 107 পৃষ্ঠা থেকে জানা যায়। 1971-এর 3 মার্চ হতে 25 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কয়েকবার সশস্ত্র বাহিনীর বাংলা ভাষাভাষী সদস্যরা স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবের সঙ্গে যোগাযোগ করেও কোনো দিক নির্দেশনা পাননি। এমনকি তিনি তাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেননি, বরঞ্চ 25 মার্চ পর্যন্ত তাদেরকে বলা হয় ইয়াহিয়া শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করবে। মুজিব যে 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে চাননি তার সবচেয়ে অকাঠ্য প্রমাণ রয়েছে কর্নেল আবু ওসমান চৌধুরীর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 1991 গ্রন্থটির 104 পৃষ্ঠায়। সবচেয়ে অবাক বিষয় হল যে পাকিস্তানি শাসক চক্রের গণহত্যার প্রস্তুতির সর্বশেষ সংবাদ অবগত হওয়ার পরও শেখ মুজিব শেষ পর্যন্ত কেন সমঝোতার ব্যর্থ প্রয়াস চালালেন সেটাই কারো বোধগম্য নয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের একনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে 7 মার্চের আগে স্বাধীনতার একটি ঘোষণাপত্র পাঠের কথা বলেছিলেন, কিন্তু তিনি তা ঘোষণার অস্বীকৃতি জানান। শেখ মুজিব তাজউদ্দিনকে বললেন এটা করা হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। তাজউদ্দিন আহমেদ বললেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্ত শাসন। আওয়ামী লীগের মতে শেখ মুজিব 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলেছিলেন, আর সেটাই নাকি স্বাধীনতার ঘোষণা। আদৌ কি তাই? দেখুন দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থের 110 ও 111 পৃষ্ঠায় 7 মার্চের ভাষণ সম্বন্ধে কি বলা হয়েছে। শেখ মুজিব একজন বজ্রকণ্ঠী বক্তা। সেদিন 7 মার্চ রেসকোর্স ময়দানে বক্তৃতায় তিনি সবকিছুই ব্যবহার করেছেন, যথার্থ শব্দের মূর্ছনা, তীব্র শ্লেষ, বজ্রকণ্ঠের মন্ত্রপুত আহ্বান, কিন্তু তিনি যা বলেছেন তার সঙ্গে সে সময়ের জনগণের প্রত্যাশার সাথে মিল ছিল না। মুজিব স্বাধীনতার বিষয়ে কোনো কথাই তুলতে চাননি তার রেসকোর্স ময়দানের বক্তৃতায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ স্বাধীনতার প্রশ্নে ব্যাপক উত্তেজিত ছিল। মুজিব যখন বুঝলেন যে স্বাধীনতার ব্যাপারে কোনো কথা না বললে তিনি উত্তেজিত জনতাকে কোনোভাবেই সামলাতে পারবেন না, যে কারণে বক্তব্য শেষ করেও আবার স্বাধীনতার জন্য প্রস্তুত থাকবার আহ্বান জানিয়ে বক্তৃতা দেন এবং বক্তব্যের শেষে জয় পাকিস্তান বলে শেষ করেন, যেটা স্বাধীনতাকামী উত্তল জনস্রোতের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল। প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেন জয় বা জিও পাকিস্তান বলে 7 মার্চের ভাষণ শেষ করবার বিষয়টি তার জয় পাকিস্তান বলা সম্পর্কে আমার সঙ্গে শেখ সাহেবের আলাপ নামের লেখায় দারুণভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন শেখ সাহেব ভাষণের মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছিলেন, তারপর তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা জয় পাকিস্তান। এ বিষয়ে আরও প্রমাণ রয়েছে বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্করণে এবং দৈনিক জনকণ্ঠের কালের ধুলোয় লেখা শিরোনামে কবি শামসুর রহমানের ধারাবাহিক লেখায়। 7ই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে, জয় পাকিস্তান শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতা সমাপ্তি ঘটে সেই বক্তৃতা যাই হোক এটা পাকিস্তান ভাঙার বক্তৃতা ছিল। স্বাধীনতার আন্দোলন শুরু করা মানে যুদ্ধের পূর্বে যে প্রস্তুতি গ্রহণ করা হয় সেটাকে বলে, আর স্বাধীনতা ঘোষণা দেওয়ার অর্থ হল সম্পূর্ণ সার্বভৌম একটি রাষ্ট্র এর অবস্থিতি ঘোষণা করা, যেটা মুজিব কখনোই দেননি এমনকি জাননি। তার আরও প্রমাণ মেলে 1972 সালের 18 জানুয়ারি প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে। ফ্রস্ট মুজিবকে জিজ্ঞেস করে যদি 7 মার্চ আপনি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কি হতো। উত্তরে শেখ মুজিব বললেন বিশেষ করে এই দিনটিতে আমি তা করতে চাই যে পাকিস্তান বলুক শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে এবং আঘাত হানা ছাড়া কোনো বিকল্প নেই। এছাড়াও আওয়ামী লীগের সাংস্কৃতিক নেতা নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক সংগঠন সায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি সানজিদা খাতুন, আব্দুল মান্নান, শাহজাহান সিরাজ এবং আওয়ামী লীগ ঘরানার বিশিষ্ট সাংস্কৃতিক নেতা আলী জাকের সহ বিভিন্ন বিশিষ্টজন স্বীকার করেছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা চাননি, এমনকি দলটির যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠার হাস্যকর অপচেষ্টার আগে
কয়েকটি প্রশ্নের জবাব স্পষ্ট হওয়া প্রয়োজন। এবার কয়েকটি প্রশ্ন রইল আওয়ামী লীগের উদ্দেশ্যে। এক, 7 মার্চ যদি শেখ মুজিব তার ভাষণে স্বাধীনতার ঘোষণা দেন, তাহলে তিনি নিজেই কেন স্বাধীনতা দিবস 7 মার্চ না করে 26 মার্চ পালন করতেন? 2, 7 মার্চ স্বাধীনতার ঘোষণা হলে পরদিন 8 মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান তো বটেই, এমনকি পূর্ববঙ্গের কোনো পত্রপত্রিকায়ও স্বাধীনতার ঘোষণার বিষয়টি শিরোনাম হয়নি বা সংবাদই হয়নি কেন? শেখ মুজিব যদি 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে নিশ্চয়ই সেই বিষয়টি তার পরের দিনে পত্রিকায় সংবাদের হেডলাইন হতো। কিন্তু তৎকালীন সময়ে বহুল প্রকাশিত ও আওয়ামী ঘরানার পত্রিকা দৈনিক ইত্তেফাকের 1971 সালের মার্চের 8 তারিখে করা সংবাদের হেডলাইনে স্বাধীনতা ঘোষণার বিষয়ে কোনো সংবাদই ছিল না। কেন? 7 মার্চের ভাষণ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে কিসের আশায় শেখ মুজিব 13, 17, 19, 20, 21, 23 এবং 24 মার্চ পাকিস্তানিদের সঙ্গে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্তমানে রূপসী বাংলায় দফায় দফায় বৈঠক করেছিলেন, এমনকি বৈঠকে স্বাধিকারের জন্য 4 দফা চুক্তিতেও উপনীত হয়েছিলেন কেন? 7 মার্চে দেশের স্বাধীনতা ঘোষণা করলে কেন আবার 27 মার্চ শেখ মুজিব ধর্মঘট ডেকেছিলেন? কার বিরুদ্ধে, কোন সরকারের বিরুদ্ধে ডেকেছিলেন? 7 মার্চে ঢাকায় সেনা সংখ্যা ছিল মাত্র 12,000, কিন্তু 25 মার্চ এই আপোষ রফায় আলোচনার সময়কালে ঢাকার পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়ায় লক্ষাধিক। আলোচনার নামে সময় ক্ষেপণ করে এই সুযোগে কেন শেখ মুজিব পাকিস্তানি জেনারেলদেরকে ঢাকায় লাখ লাখ সৈন্য সমাবেশে সুযোগ করে দিয়েছিলেন? 6, পাকিস্তানিরা হামলা করলে কে কোথায় প্রতিরোধ গড়ে তুলবে সেই পরিকল্পনা কেন ছিল না? পাকিস্তানিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিদিন অপেক্ষমান দেশি বিদেশি সাংবাদিকদের শেখ মুজিব কেন বলেছিলেন আলোচনায় অগ্রগতি হচ্ছে? 7 মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা হলে এরপর যুক্তিসঙ্গত কারণেই শেখ মুজিবের যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, প্রয়োজন ছিল রণকৌশল ঠিক করার, শেখ মুজিব সেটি করলেন না কেন? 8, শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে দীর্ঘ 48 দিন পর অর্থাৎ 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো কেন? শেখ মুজিব 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দিলে কেন তিনি জয় বাংলা জয় পাকিস্তান বলে বক্তৃতা শেষ করলেন? আশা করছি ক্ষমতার অপব্যবহার করে নিকৃষ্ট জীবদের মতো গালাগাল না দিয়ে আওয়ামী লীগ এসব প্রশ্নের যৌক্তিক ও দালিলিক উত্তর দিবেন। খামোখা অন্ধভক্তি দেখাতে জোর করে কাউকে ইতিহাসের চূড়ায় উঠানো কপটতা বা ভণ্ডামি বা বিবেকের অন্তঃসার শূন্যতা ছাড়া আর কিছুই নয়। প্রমাণ হয়ে গেল শেখ মুজিব 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দেয়নি, অর্থাৎ আওয়ামী লীগের প্রথম দাবিটি সম্পূর্ণ বিকৃত ও অসত্য।